আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিমাও ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। প্রিয় দীনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, আমরা ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু পানি পান করে থাকি, আর পানির অপর নাম হলো জীবন। তো বন্ধুগণ, আমরা তো সকলেই পানি পান করি, তাই না? কিন্তু আমরা কজনে বা পানি পান করার সুন্নতগুলি সম্পর্কে জানি? আমরা কিন্তু অনেকেই জানি না যে পানি পান করতে মোট 6টি সুন্নত রয়েছে। একটি সুন্নত যদি আপনি জিন্দা করেন এই ফিতনা ফাসাদের যুগে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আমরা যদি এই 6টি সুন্নত সম্পর্কে জানতে পারি তাহলে কিন্তু আমরা আমল করতে পারবো। তো বন্ধুগণ, পানি পান করার মোট 6টি সুন্নতের মধ্যে প্রথম নম্বর সুন্নত হলো বসে বসে পানি পান করা। বন্ধুগণ, কারণ ছাড়া দাঁড়িয়ে পানি পান করব না, আমরা বসে বসে পানি পান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি এমন কোনো সিচুয়েশন এসে দাঁড়ায় যেখানে বসার কোনো অপশন নেই, বসতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তবে বসে পানি পান করা সুন্নত, এটা হলো পানি পান করার প্রথম সুন্নত। পানি পান করার দ্বিতীয় নম্বর সুন্নত হলো ডান হাতে পানি পান করা। আমরা অনেক সময় অকারণেই বাম হাতে পানি পান করি, এটাকে আমাদের বর্জন করতে হবে, ডান হাত দিয়ে পানি পান করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। পানি পান করার তৃতীয় নম্বর সুন্নত হলো বিসমিল্লাহ বলে পানি পান করা শুরু করব। বন্ধুগণ, প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহ বলা সুন্নত। এজন্য অবশ্যই আমরা পানি পান করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেব। পানি পান করার চার নম্বর সুন্নত হলো পানি দেখে দেখে পান করা। বন্ধুগণ, আমরা অনেক সময় না দেখেই পানি পান করি, তো ওই পানির মধ্যে যদি কোনো প্রকার পোকা মাকড় বা খারাপ কিছু থেকে থাকে, এতে করে আমাদের সমস্যা হয়ে যেতে পারে। এজন্য পানিটা যখন আমরা খাবো অবশ্যই দেখে খাবো, দেখে পানি পান করা সুন্নত। পাঁচ নম্বর সুন্নত হলো কমপক্ষে 3 ঢোকে পানি পান করা। আর বন্ধুগণ, সর্বশেষ 6 নম্বর সুন্নত হলো পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। পানি পান করার শেষে কিছু দোয়া রয়েছে, সে দোয়াগুলিও পড়তে পারেন, কিন্তু সুন্নত হলো পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। অনেক সময় আমরা যদি অনেক তৃষ্ণার্ত থাকি, পানি পান করার পরে আমরা কি বলি, ওহ বাঁচলাম, কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর যে পানিটা আপনি পান করলেন সেটাও দান করেছেন কে? আল্লাহ। এজন্য অবশ্যই কমপক্ষে একবার পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, এতে করে আল্লাহ খুশি হবেন, আপনার নেয়ামত বাড়িয়ে দেবেন। তো বন্ধুগণ, এই ছিল পানি পান করার মোট 6টি সুন্নত। আমি আশা করি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। বন্ধুগণ, যদি ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই পানি পান করার এই সুন্নতগুলি সম্পর্কে জানতে পারে। আপনার কারণে কেউ যদি এই সুন্নতগুলি সম্পর্কে জানতে পারে আর সে যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও অনেক সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আর বন্ধুগণ, আপনি যদি নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর বন্ধুগণ, আমি ইউটিউবের মতো ফেসবুকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমার ফেসবুক পেজে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে শুধু ক্লিক করে আমার ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। তো আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম।